আবহাওয়া অনুকূল থাকলে খুলে যাবে চার লেনের নতুন করে গড়ে ওঠা তালা ব্রিজ। বৃহস্পতিবার ব্রিজ পরিদর্শনে আসেন কলকাতা পৌর নিগমের ডেপুটি মেয়র অতীন ঘোষ, পাশাপাশি স্থানীয় কাউন্সিলর তথা বোরো চেয়ারম্যান তরুণ সাহা সহ কর্পোরেশনের ইলেকট্রিক বিভাগ, ড্রেনেজ বিভাগ সহ অন্যান্য বিভাগের কর্তা ব্যক্তিরা। পরিদর্শন শেষে জানা যায় একমাত্র ব্রিজ উদ্বোধনের অন্তরায় হতে পারে আবহাওয়া তথা বৃষ্টি। টার্গেট আছে যে 24-25 তারিখের মধ্যে এটা কমপ্লিট করবেন, কিন্তু একটা সমস্যা হচ্ছে যে এই যে এক্সপ্যানশন জয়েন্টগুলো আছে, যেটা ব্রিজের এক একটা পোর্শন জয়েন্টে আছে, সেই এক্সপ্যানশন জয়েন্টটা বৃষ্টি হলে এক্সপ্যান্ড জয়েন্টটা ঢালাই করতে অসুবিধা হচ্ছে, কমপ্লিট করতে অসুবিধা হচ্ছে। তো এটা একটা ব্যাপার আছে। তারপর রেল থেকে শুরু করে আপনাদের আমাদের রেলের সেফটি কমিশন এবং আদার্স যারা অথরিটি আছে, তারাও ব্রিজের লোডটা আগে কংক্রিট অ্যাসফাল্টাম করে তারপর ম্যাস্টিক করে লোডটা নিতে চাইছে, লোডটা দেখতে চাইছে। তো এইসব কিছু সমস্যা আছে, কিন্তু ওনারা আপ্রাণ চেষ্টা করছেন যে পুজোর আগে অন্তত 24-25 তারিখের মধ্যে ব্রিজটা উদ্বোধন করার জন্য চালু করার জায়গায় পৌঁছে যেতে। আমাদের টেন্ডার করা হয়েছে 348 কোটি টাকা। বহন ক্ষমতা যা রেলওয়ের স্পেসিফিকেশন, সেই স্পেসিফিকেশনে স্পেশাল ভেহিকেল পারপাসে মানে ম্যাক্সিমাম লোডিং ক্যাপাসিটিতে করা হয়েছে। মানে যদি অ্যাপয়েন্টেড ডেট ধরেন, অ্যাপয়েন্টেড ডেট হচ্ছে আগস্ট 17 তারিখ, কিন্তু আগস্ট 17 তারিখের মধ্যে পুরোটাই কোভিড পিরিয়ড ছিল, ফলে আমরা ডিলে স্টার্ট করেছি 2020 ডিসেম্বরে আমাদের অ্যাকচুয়াল ওয়ার্ক শুরু হয়েছে। কেন যে যে অ্যাপ্রুভালগুলো রেলওয়ে থেকে নেওয়ার দরকার ছিল প্রায়ার টু ওয়ার্ক, সেগুলো আমাদের ডিসেম্বরের আগে আমরা পাইনি। জিএডি অ্যাপ্রুভালটা আমাদের এটা দুলেন সেপারেটেড ক্যারেজওয়ে, দুলেন আপ আর দুলেন ডাউন।